নমস্কার বন্ধুরা, WBCS Mains এ একমাত্র কম্পালসারি অপশনাল পেপারগুলোই শুধুমাত্র অ্যাসপিরেন্টসের নলেজের উপর ডিপেন্ড করে না, বরং মেন্টরের উপরেও অনেকটা অংশেই করে। তার প্রধান কারণ হলো এই কম্পালসারি অপশনাল পেপারগুলো অটোমেটিক মেশিন দ্বারা চেক করা হয় না, এখানে ম্যানুয়াল ইন্টারভেনশন থাকে, যেখানে ইভ্যালুয়েটররা নিজেরা খাতা চেক করে বিচার করেন যে অ্যাসপিরেন্টসরা কতটা অর্গানাইজড স্ট্রাকচারে নিজেদের বক্তব্য ক্লিয়ারলি লিখতে পারছে বা বোঝাতে পারছে। WBCS Mains ক্র্যাক করা স্ট্র্যাটেজিতে কম্পালসারি রাইটিং সেকশনের পেপার একটা মেজর পোর্শন ও সিগনিফিকেন্ট রোল প্লে করে। কোনো টপিক দেখার পরই অনেক আইডিয়াই মাথায় আসতে পারে যে কী কী পয়েন্ট লেখা উচিত বা নয়, সেই কারণে এই রাইটিং স্কিলের ক্ষেত্রে একজন মেন্টরের হেল্প খুব প্রয়োজনীয়তা পায়। তাই কঠোর পরিশ্রম ও রিগোরাস প্র্যাকটিস দরকার পড়ে এই এক্সামগুলোতে ভালো মার্কস পাওয়ার জন্য, যাতে আলটিমেট স্কোর সিলেকশন ক্রাইটেরিয়ায় তা নিয়ে যেতে পারে এবং সেটাই WBCS সাকসেসের রোড ম্যাপ হয়ে দাঁড়ায়। এক্সাম বিজের তরফ থেকে নিজেদের বাড়িতে বসে এই পরীক্ষাগুলোর প্র্যাকটিস প্ল্যাটফর্মের সুযোগ করা হয়েছে। এই প্ল্যাটফর্মে 5টা মক টেস্ট থাকবে তোমাদের রাইটিংটাকে আরও অর্গানাইজ করানোর জন্য এবং সাথে সাথে নিজেদের সাধারণ ভুলগুলোকেও ঠিক করিয়ে নেওয়ার জন্য। কম্পালসারি মেন্সের পেপারে লেটার টু দ্য এডিটর, রিপোর্টিং, প্রেসি, বঙ্গানুবাদ ও কম্প্রিহেনশনের উপর বেস করেই কোয়েশ্চেন সেট করা হয়। কিন্তু অনেক সময় কোয়েশ্চেন অনেক ট্রিকও থাকে, যেমন 2018 সালে WBCS Mains-এর পেপারে ফর্মাল লেটারের সাথে অ্যান ইনফর্মাল লেটার টু আ ডক্টরও দেওয়া হয়েছিল। আমাদের মক টেস্টের মাধ্যমে তোমাদের সব রকম সিচুয়েশন অথবা সব রকম চ্যালেঞ্জিং সিচুয়েশনের জন্য প্রিপারেশনের প্ল্যাটফর্ম করা হয়েছে। উত্তর লেখার পর প্রপার চেক করা হবে উইথ রিজনিং অর সাজেশন যে কোন জায়গাটা আরও ভালো করা যেতে পারে, এবং তার সাথে মডেল অ্যান্সারও দেওয়া হবে যাতে তোমাদের কাছে লেখার কাঠামোটা তৈরি থাকে। এটা আমাদের একটা স্যাম্পল পেপার যেটা WBCS Mains-এর প্রিপারেশনের জন্য আগের বছর তৈরি করা হয়েছিল, যেটা তোমরা পজ করে দেখতেই পারো। আমরা এনরোল স্টুডেন্টসদেরকে মেইল করে এই কোয়েশ্চেন পাঠাই, যার উপরে পরীক্ষার্থীরা উত্তর লিখে আমাদেরকে অ্যান্সারের স্ক্যান বা ছবি তুলে পাঠায়। আমাদের মেন্টরেরা খুব ডিলিগেন্টলি অ্যাসপিরেন্টসের খাতা চেক করেন, যার একটা স্যাম্পল তোমাদের সামনে রাখলাম, যেখানে ছাত্রী বা ছাত্রদের শুধু ভুলটাই ধরিয়ে দেওয়া হয় না, তার সাথে এক্সট্রা পয়েন্টসও দেওয়া হয় যাতে লেখাটাকে আরও ভালো ও অর্নামেন্টাল করা যেতে পারে যেখানে যেখানে দরকার পড়ে। আমাদের মডেল অ্যান্সার খুবই হাইলি অ্যাপ্রিসিয়েটেড এখনও অবধি, যার স্যাম্পল তোমরা দেখতেই পারছো স্ক্রিনে। এই মডেল অ্যান্সার পরীক্ষার্থীদের বিভিন্নভাবে অ্যাসিস্ট করে, বিভিন্ন WBCS আমাদের প্রচেষ্টায় উপকৃত হয়েছে ও সুফল লাভ করেছে, যার স্বরূপ এই রিভিউ সেকশন। এই রিভিউ আমাদের কাছে খুব এনকারেজিং ও বুস্টিং ফ্যাক্টর, যাতে আমরা পরীক্ষার্থীদের আরও কীভাবে বেনিফিট করা যায় এই কাজ নিয়ে আরও সাহায্য এগোতে পারি। অবশ্যই আমরা এটাই বলতে পারি যে প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস, সো প্র্যাকটিস আ লট। www.examvis.com-এ তোমরা ফ্রিতে রেজিস্টার করতে পারো, যেখানে স্যাম্পল সাবজেক্টিভ MCQ বেসড কোয়েশ্চেন প্র্যাকটিস করা যেতে পারে। তোমরা যদি বাংলা মক টেস্টে এনরোল করতে চাও তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারো বা আমাদেরকে মেলও করতে পারো। Last but not the least, referring the famous adage, knowledge is of no value unless you put it into practice. So wish you best of luck and hope you all practice a lot. Video-ti bhalo lagle like o subscribe koro, ebong amader kache tomader kono proshno ba jiggasho thakle ei mail id te contact korte paro ba phone o korte paro.